পৌর ভোটের দিনক্ষণ ঘোষণা হবার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে অশোকনগরে। মিছিল থেকে তৃণমূল বিধায়কের ছবিতে লাল আবির মাখানোর অভিযোগ এসএফআই এর বিরুদ্ধে, পাল্টা এসএফআই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজনৈতিকভাবে উত্তেজনা ছড়ালো অশোকনগরে। বিধায়কের ফ্লেক্সে লাল আবির মাখানো নিয়ে এসএফআই তৃণমূল রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখ থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেন। এরপরই এসএফআই দাবি করে তাদের আন্দোলনে স্কুল খুলতে বাধ্য হয়েছে সরকার। এই দাবিতে মঙ্গলবার অশোকনগরে বিজয় উৎসব করে এসএফআই সমর্থকেরা। চৌরঙ্গি মোড়ে লাল আবির খেলায় মেতে ওঠেন তারা। অভিযোগ, সে সময় রাস্তার পাশে থাকা বিধায়ক নারায়ণ গোস্বামীর ছবিতে লাল আবির মাখিয়ে দেন এসএফআই নেতা। প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল নেতা গুপি মজুমদার কটাক্ষ করে বলেন, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে। প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। একটা উশৃঙ্খল দল হচ্ছে সিপিএম, আর তার উশৃঙ্খল এই ছাত্র ইউনিয়ন মানে হচ্ছে এসএফআই আন্দোলন করছে, মানুষ হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করে দিয়েছিল আগেই যে বাংলার সমস্ত স্কুল কলেজ খোলা হবে। ওরা হঠাৎ করে আজকে লাল আবির মেখে 10-12 জন ছেলে লাল আবির মেখে চৌরঙ্গি মোড়ে আসলো, এসে যে ওদের নাকি বিশাল আন্দোলনে স্কুল কলেজ খুলে যায়, সে বাবা কর। মানে আসলে ঘটনাটা হচ্ছে ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। ঝড়ে বক মরে যে মমতা ব্যানার্জি স্কুল কলেজ খুলে দিয়েছে, ওরা বলছে ওদের জন্য খুলেছে, তা কর। আবির তোরা নিজেরা খেল, তোদের যাদের ভালো লাগে তাদের মাখা। এরা চলে গেছে আমাদের বিধায়কের মুখে উঠে লাল আবির মাখিয়ে। ওখানে বিধায়ক এবং তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য, স্লোগান এ শোনা যায় না। কারণ একদম আমরা লিখিত অভিযোগ করলাম, আমরা প্রশাসনকে বলেছি অবিলম্বে আপনারা তদন্ত করুন, আইনের প্রতি আমাদের আস্থা আছে। পাশাপাশি গঙ্গা জল দিয়ে ফ্লেক্স ধুয়ে শুদ্ধিকরণ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এক কথায়, পৌর ভোটের আগে বাম তৃণমূল রাজনৈতিক কাজিয়া তুঙ্গে। এসএফআইয়ের কিছু ছেলে তারা মুখ্যমন্ত্রী সমস্ত কিছু বিবেচনা করে তার যখন মনে হয়েছে যে এখন হ্যাঁ স্কুল কলেজ খোলা দরকার আছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে স্কুল খুলেছেন। আর যারা নাকি মানুষের কাজে আসে না, কলেজ গেটে যারা ছাত্র রাজনীতি করে না, তারা হঠাৎ করে আজকে একটা বিজয় মিছিল নাকি তারা বের করেছে, বের করে আমাদের বিধায়কের ফটোতে লাল আবির মাখিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। শুধুমাত্র তারা এটা করেছে, তাদের যেহেতু মানে 23-0 হবে এইবার, 23 তৃণমূল এবং 0 বিরোধীরা পাবে, এই মাইলেজ পাওয়ার জন্য তারা এটা করেছে এবং পৌর নির্বাচনে অশান্তি ঘটানোর জন্য এটা করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি অশোকনগর থানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।